সান বাংলার সুন্দরী সেটে এই মুহূর্তে আমরা, আর দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে ক্রিস, মানে টেলিভিশনের ক্রিস অফকোর্স, কিন্তু ব্যক্তিগত জীবনে অরিত্র হিসেবে আমরা ওকে চিনি। অরিত্র, ওয়েলকাম টু ভি স্পটে, তোমাকে ফার্স্ট টাইম আমরা স্পট আউট করলাম, দ্যাট অলসো সুন্দরী সেটে। থ্যাংক ইউ সো মাচ। তো খুব ভালো লাগছে আজকে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো তোমাদের যা যা প্রশ্ন আছে করো। আচ্ছা, এটা তো রিমেক একটি সিরিয়াল, তো ইভেন তোমার এখানে সেকেন্ডলি, তো সেক্ষেত্রে হাউ ইজ ইট লাইক, অলরেডি 100 এপিসোড ইউ হ্যাভ ক্রস, সো তো 100টা এপিসোড ক্রস করে গেছে এবং মানুষের প্রচণ্ড ভালোবাসা পাচ্ছে এবং রেসপন্স ইজ ভেরি গুড ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। মানে ফেসবুকে তো আজকাল মানে মেসেঞ্জারে প্রচুর লোকেদের ভালোবাসা পাচ্ছি এবং বলছে যে দাদা এইটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো। তো বোঝা যাচ্ছে যে মানুষ সুন্দরী সিরিয়ালটাকে নিয়েছে এবং দর্শকের ভালোবাসাতে আমাদের আরও বেশি করে মানে মোটিভেটেড করছে আর কি দর্শকরা। ওয়েল, তো এখানে তো হিরো এবং যে হিরোইন রয়েছে তাদের মাঝখানে তুমি রয়েছো, এন্ড বাট ইটস নট আ লাভ স্টোরি, বাট ইয়েস তুমি হচ্ছে সত্যকর্তা ভেদে যে মানে সব জিনিস ম্যানেজ করে চলে একদম। সো ব্যক্তিগত জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্সেস আছে? ব্যক্তিগত জীবনে আমি বরাবরই ছোটবেলা থেকে একটুখানি টিম লিডার টাইপ বলতে পারো। ওকে, তো যেখানেই গেছি তো আই এম দি লিডার। তো বন্ধুরা সবসময় আমাকে দায়িত্ব দিয়ে দেয় এটা কর, তুই এটা প্ল্যান কর, তুই এটা অর্গানাইজ কর। তো এই সিরিয়ালেও আমার রোলটা এমনই, যেখানে আমি একদিকে হিরো মানে আমাদের শৌর্যকেও আমি ম্যানেজ করছি বিকজ হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আবার একদিকে শৌর্যর ওয়াইফ সুন্দরী তাকেও ম্যানেজ করছি বিকজ তাকে আমি একদম আমার নিজের বোনের মতন দেখছি। সো আই এম অ্যাক্টিং অ্যাজ এ ক্যাটালিস্ট। ওকে, আর শুটিং এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? মানে অল টুগেদার পুরো ফুল টিম, ইয়াং ক্রাউড এখানে, তো যখন শুট থাকে না তখন মেকআপ রুমে এক্স্যাক্টলি কী কী হয় অ্যান্ড টাইম কী করে কাটানো হয় এক্স্যাক্টলি? প্রথম কথা হলো যে আই এম ভেরি লাকি যে এরকম একটা ইউনিট পেয়েছি সুন্দরীতে, সবাই প্রচণ্ড ফ্রেন্ডলি এবং মেকআপ রুমে তো আমরা প্রচণ্ড ইয়ার্কি ছ্যাবলামি আড্ডা মারতে থাকি, সারাক্ষণ ধরে ব্ল্যাক কফি খাচ্ছি, খেয়েই যাচ্ছি আমরা, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম যারা আর্টিস্ট আছি সবাই ব্ল্যাক কফির খুব লাভার। আর তো টুকটাক খাবার টাবার, কখনো বলছি আজকে চলো ম্যাগি খাই, কখনো বলছি আজকে একটু ঝালমুড়ি আনাই, কখনো মনে হচ্ছে প্যান ফ্রাইড মোমো খাই। তো আমরা প্রত্যেকে খুব ফুডি, কেউ ডায়েট ফলো করি না, তো খুব ভালোভাবে আড্ডা মেরে এই সময় কেটে যায় আমাদের শুটিংয়ে। বেশ, আর এখানে হিরো হিরোইনদের সঙ্গে জেল কতটা হলো মানে সেটা তো বুঝতেই পারছি খাওয়া দাওয়া নিয়ে, আর এমনি আর কি কি করা হয় যখন খাওয়া দাওয়ার বাইরে গিয়ে অ্যান্ড যখন শুট থাকছে না? যখন শুট থাকে না তখন হিরোর সাথে আই ওয়ান্ট টু নো এক্স্যাক্টলি মানে অল দ্য রেকর্ড ট্র্যাকস গুলো কি কি থাকে জেনারেলি? না মানে টু বি ভেরি অনেস্ট, এখনো অবধি আমাদের অনেকগুলো প্ল্যান করা হয়েছে আউটডোরে, যে আমরা কোলাঘাট যাবো অ্যান অল, বাট এখনো অবধি আমাদের এত হেক্টিক স্কেডিউল চলছে তো আমরা ছুটি পাচ্ছি না বলে খুব একটা প্ল্যান ওয়ার্কআউট হয়নি। বাট এর মধ্যে একটা প্ল্যান আছে যে একদিন যদি অফ পাই তাহলে একটু শেরে পাঞ্জাব যাবো কোলাঘাটে, একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর এমনিতে আমি আর হিরো আমরা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে ফ্রেন্ডস, তো আমরা ওই অফ টাইমে একটু পাবজি খেলি, রাত্রিরে ফোন করি হ্যালো জেগে আছিস, তাহলে একটু পাবজি খেলি এই আর কি। আর সবচাইতে খেতে কে ভালোবাসে, হু ইজ দি মেইন ফুডি আউট হিয়ার? মানে আমাদের ডিরেক্টর জয়দীপ দা প্রচণ্ড ভালোবাসে খেতে, প্রচণ্ড, মানে আমরা তো সকলে ফুডি বাট যদি নাম্বার ওয়ানে কাউকে বলতে হয় তাহলে জয়দীপ দা আমাদের ডিরেক্টর, প্রচণ্ড খেতে ভালোবাসে। আর অরিত্র মানে ওরফে ক্রিস, সে কি খেতে ভালোবাসে? আমি এমনিতে তো আমার ফেভারিট কুইজিন হলো চাইনিজ, বাট আমি কিন্তু সর্বভোগ, যা দেবে তাই খেয়ে নেবো, মানে এনিথিং হুইচ ইজ ইটেবল বাই দ্য ওয়ে। ওকে ফাইন, যেটা খাওয়া যাবে সেই সব খাবার দাবার তুমি খেতে পারবে। একদম শেষে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের তুমি কি বলবে, কারণ আজকে তোমাদের সেটে আমরা চলে এসে বেশিক্ষণ আটকানো যাবে না, জেনারেলি খুব বেশি লম্বা আড্ডা মারা যাবে না, তো কি বলতে চাও আমাদের দর্শকদের? উই স্পট ইউ এর দর্শকদের আমি এটাই বলতে চাই যে থ্যাংক ইউ সকলকে, যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমাদের সিরিয়ালটা দেখছো, আমাদেরকে যে তোমরা আপন করে নিয়েছো, এটাই একটা বিশাল বড় পাওনা আমাদের, লাইক উই বিং অ্যান অ্যাক্টর আমাদের কাছে এটাই একটা বড় অ্যাচিভমেন্ট যে তোমাদের ভালোবাসা পাচ্ছি, কারণ আলটিমেটলি আজকে আমরা যেটুকু এন্টারটেইন করছি সেটা কিন্তু তোমাদের জন্য করছি। তাই আমার এটাই বলার যে তোমরা উই স্পট ইউ ফলো করতে থাকো এবং আমাদের প্রত্যেকটা আপডেটস তোমরা কিন্তু উই স্পট ইউ থেকে পেয়ে যাবে, আর আমাদের সুন্দরী সিরিয়ালটা দেখতে ভুলো না, সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে 6:30।